ஒரு சஃபயத்தர் கண்டறிதா சுல்லா স্বপ্নে দেখলেন তার নাকের নাক ফুলটা হারাই গেছে, স্বপ্নের মধ্যে দেখলেন, তখন সে কান্না করতে করতে কাবার কাছে গেলেন। আমরা যেরকম মক্কা মদিনায় যাই হজ করার জন্য, কাবায় যাই, কাবার কাছে যে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো স্বপ্নে দেখলাম আমার নাকের নাক ফুলটা হারাই গেছে। তখন কাবা কি করলো, কাবা বলে, হে আল্লাহ আমার জবানটা একটু খুলা দেন, আমি একটু মার সাথে কথা বলি। আল্লাহর আরশে কথা কবুল হয়ে গেল, কাবার জবান খুলে গেল। কাবা এইভাবে মার দিকে ঝুঁকে পড়তেছে,
মানে একটা মানুষ যেমন আমার গায়ে ঝুঁকে পড়ে বা হেলান দিয়ে পড়ে ওরকম আর কি, মার দিকে মামেনার দিকে ঝুঁকে পড়তেছে। তখন মামেনা বলে, হে কাবা, আমি আসছি তোমার কাছে দুঃখ বলার জন্য আর তুমি আমার দিকে ঝুঁকে পড়তেছো। তখন কাবা বলে, মা, আমি যে আপনার দিকে কেন ঝুঁকে পড়তেছি এটা তো আপনি জানেন না, কারণ আপনার গর্বে যে আছে সারা জাহানের বাদশাহ, যার কারণে যিনি একটা উম্মত দুনিয়াতে রেখে জান্নাতে প্রবেশ করবে না, সে আমার নবীজি। আপনার গর্বে আছে আমি হচ্ছে সারা দুনিয়ার কাবা, সারা মানুষের কাবা, কিন্তু আমার কাবা হচ্ছে আপনার গর্বে যে সন্তান আছে ওই সন্তান হচ্ছে আমার কাবা। তাই বলে, নবীজি আমার কাবা রক কাবা, নবীজি আদম সুফির বাবা। নবীজি